ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরী ইউপি নির্বাচনে তাফসিল ঘোষণার দিনেই চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকের দাফন সম্পন্ন, দুইজন নিহতের ঘটনায় মামলা। সারা দেশে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তাফসিল ঘোষণার দিনই দাফন করা হল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়নের দায়িত্বে থাকা চেয়ারম্যান ও নান্দুরা গ্রামের ডাক্তার আবুল কাশিমের ছেলে এরশাদুল হককে। নাটঘর ইউনিয়ন থেকে তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শনিবার রাতে এশার নামাজের পর জানাজা শেষে এরশাদুল হককে নান্দুরা কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে শনিবার সন্ধ্যায় সারা দেশের ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপের তাফসিল ঘোষণা করা হয়। আগামী 31 জানুয়ারি ষষ্ঠ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নাটঘর সহ নবীনগর উপজেলার 7টি ইউনিয়নে। এর আগে গত শুক্রবার রাতে ইউনিয়নের কুড়িঘর বাজারে আয়োজিত এক ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারান এরশাদুল হক ও তার মোটরসাইকেল চালক বাদল সরকার। শনিবার স্থানীয় শ্মশানেই বাদল সরকারকে দাহ সম্পন্ন করা হয়। এদিকে জোড়াখুনের ঘটনায় শনিবার দিবাগত রাত 12:10 নিহত এরশাদুল হকের ভাই আক্তারুজ্জামান বাদী হয়ে নান্দুরা গ্রামের আবু নাসিরের ছেলে নজরুল ইসলামকে প্রধান আসামি করে এজাহারনামায় 16 জন ও অজ্ঞাত আরও 4 জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, গতকাল রাতে মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। নবীনগর থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।